সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওয়াসালাম আলাহ সঈদুল মুরসালিন আমা বাদ ফারুজ বিল্লাহমিন সৈতনির রাজিম

দোর্শরী পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা তারিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তর কাদেরি দামত বারকাতহমুল্লা আলিয়া তিনি আমাদেরকে দর্শরী পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত একটি রিসালা যার নাম হচ্ছে জাহান নামের খোরাক এর মধ্যে একটি তিনি দড়শরী পাঠ করার ফজিলত এভাবে তিনি লিখেছেন আমাদের নবী রসুল্লা আরবি হুজুরপুর নুর সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক অর্থাৎ প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা আল্লাহ পাকের জিকির এবং আমার প্রতি দর্শনে পাঠ করা ছাড়া আরম্ভ করা হয় তা বরকত এবং মঙ্গল শূন্য হয়ে থাকে প্রিয় দর্শক আজকে আমরাও অনেক জাইজ কাজ প্রতিনিয়ত করে থাকি আমাদের অনেক ফিউচার প্ল্যানিং নিয়ে আমরা কোনো কোনো কাজ স্টার্ট করে থাকি বিভিন্ন ধরনের প্রত্যেকটা কাজ আমার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম করে থাকি এবং আমার নবী বলছেন যেই উদ্দেশ্য সম্বলিত কাজ আল্লাহ পাকে জিকির ছাড়া এবং আমার প্রতি দুরেশ্বরী পাঠ করা ছাড়া অর্থাৎ আমার প্রিয় নবী সাব আল্লাহ সাল্লামের প্রতি দুরশ্বরী পাঠ করা ছাড়া আরম্ভ করা হয় সেই উদ্দেশ্য সম্বলিত কাজ বরকত এবং মঙ্গল শূন্য হয়ে থাকে তাই আমাদের উচিত যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরেশ্বরী পাঠ করি এবং কোনো উদ্দেশ্য সম্পর্কে কাজ শুরু করার আগে যেন আমরা দুরিশরীফ পাঠ করা আল্লাপাকে জিকির করা এটা যেন না বলি এবং পবিত্র রমজান মাস চলমান রয়েছে আমাদের মাঝে আমাদের তো উচিত বেশি থেকে বেশি পরিমাণে দুরী পাঠ করা ওপরে কাদেশরীপের মধ্যে রয়েছে যে ব্যক্তি সারাদিনে মাত্র পঞ্চাশবার বার শরীফ পড়ে আমার নবী বলছেন আমি কাল কেয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফাহা করবো অর্থাৎ হাত মিলাবো সুবহান আল্লাহ সুহান আল্লাহ কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি সারাদিনে মাত্র পঞ্চাশ বার দরশ্বরী পাঠ করে আর কাল ওই কঠিন কিয়ামতের দিনে সে আমার নৌরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুস্তাফা করার সৌভাগ্য নসীফ হবে আল্লাহ পাকা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দোড়শ্বরীপ পাঠ করার তৌফিক দান করুক আমি আসুন মহাব্বতের সাথে আরেকটি বার দরশ্বরী পাঠ করে নিই সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তলা মুহম্মদ সাল তলি আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আসুন বয়ান শুরু করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে এবং যে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন সে কাজ করার আগে আপনার ভালো ভালো নিয়ত যত বেশি হবে আপনার স্বভাবের পরিমাণও তত বেশি হয়ে যাবে তো নিয়ত করে ইনশাআল্লাহ আমরা বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত এদিক সেদিক না গিয়ে ইনশাআল্লাহ যেই মাধ্যম আমরা দেখতে পাচ্ছি কেউ মাদারী চ্যানেলের মাধ্যমে কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ইনশাআল্লাহ আমরা অন্য কোথাও না গিয়ে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে ইলমে দিন শিক্ষার একটা আসর বলা হচ্ছে তো ইলমে দিন শিকার কতই না ফজিলত রয়েছে প্রতিটা মুহূর্ত হাজার রাকাত নফল আমাদের চেয়ে উত্তম বলা হয়েছে তো সেই ইলমে দিন যখন আমরা শুনবো তখন সেখানে অন্য অন্যমনস্ক হবে ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শরিক থাকবো এবং এখানে যা কিছু শুনব তার উপর নিজেও আমল করব এবং অপর মানুষের কাছে অপর ইসলামী ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে সে আল্লাহ নেকে হাসিল করব এবং আমি নিত করছি একমাত্র আল্লাহ তার রসুদ্ সাল্লাহ আলিয়া স্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব তো প্রিয় দর্শক প্রতিদিনই রমজানের প্রতি প্রথম রমজান থেকে শুরু হয়ে আমাদের এই অনুষ্ঠান চলমান রয়েছে এক একদিনে একটা টপিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে তো আজকেও আমাদের একটা বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জাহান নামের ব্যাপারে জি হ্যাঁ জাহান নাম এটি এমন একটি শব্দ যেটি কোরআনে পাকের মধ্যে যার আলোচনা এসেছে এটি এমন একটি শব্দ আমাদের দোনো জাহানের মালিকা মুক্তার প্রিয় আঁকা হুজুর পুনর সাল আলিয়ালামের হায়াতে জিন্দিগীর মধ্যে তিনি আমাদেরকে বিভিন্ন সময় তার নোরানি বাণীর মাধ্যমে আমাদেরকে এ জাহান্নাম সম্পর্কে সজাগ করেছিলেন জাহান নাম সম্পর্কে আমাদের জাহান নামের জাহান্নামের জাহান নামের কেমন বিষয় দৃশ্য রয়েছে তা আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জাহান নাম থেকে যেন আমরা বাঁচি জান্নাতের রাস্তা যেন আমরা ছলি জান্নাত এটাই যেন শুধু আমাদের মনের মধ্যে থাকে জান্নাতে আমি যাব জাহান নামে যাওয়ার আমি একজন মুসলমান মুমিন হিসেবে কোনো কল্পনাও করা যায় না কিন্তু সে জাহান্নাম সম্পর্কে যদি আমরা সে জাহান্নাম সেটি কেমন সেটা সম্পর্কে সেই ভয় যদি আমাদের অন্তরে না থাকে তাহলে হয়তো বা গুণা আমাদেরকে গিরে ফেলতে পারে শয়তান খুব সহজে আমাদেরকে গিরে ফেলতে পারে জাহান্নাম সম্পর্কে জানা এটা আমাদের জন্য খুবই জরুরি এবং আজকে আমরা ইনশাল্লাহ সে জাহান্নাম সম্পর্কে জানবো শুনবো আসলে জাহান্নাম এটার আলোচনা যদি বলতে যাই এবং জাহান্নামের ব্যাপারে ভয় করা আল্লাহকে ভয় করা সেটা কোরআন ক্রেমের মধ্যেও এসেছে হে মানদারগণ তোমরা আল্লাহ পাককে ভয় করো এরকম অসংখ্য জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে আমাদেরকে উদ্দেশ্য করে সরাসরি আল্লাহ পাক বলছেন হে ইমানদারগন তোমরা আল্লাহ পাককে ভয় করো আপনাদেরকে যদি একটি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করি সরকারের মদিনার আহাতে কলবসীনা হুজুরপুর নুর আমাদের প্রিয় আকাশ আসাদ্লাহ আলী আসালাম ইরশাদ করেন দোজকের আগুনকে দোজক এটি কেমন দোজকের বর্ণনা আমাদের নবী দিচ্ছেন আসুন আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি যারা আজকে শুধু গোনার গোনাহের সমুদ্রের মধ্যে ডুবে রয়েছি আর চিন্তাও করছি না আমার তে জাহান নামে প্রবেশ করতে কি হবে না যদি আমি গোনা করে যাই আর সে জাহান নামের বর্ণনা আমার নবী দিচ্ছেন শুনেন বলা হচ্ছে আমার নবী বলছেন আগুনকে হাজার বছর ধরে জ্বালানো হয়েছে আর ফলে তা লাল রং ধারণ করেছে পুনরায় হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে সে জাহান্নামের আগুনকে এটি আবারও সাদা হয়ে গিয়েছে কিতাবের মধ্যে আসছে আমার নবী বলছেন সে জাহান্নামের আগুনকে আরো হাজার বছর দগ্ধ করা হয়েছে তা কালো রূপ ধারণ করে নিয়েছে অন্ধকার পরিপূর্ণ অন্ধকার সে জাহান নামের আগুন আর আমানবী বলছেন বর্তমানে তা কালোই রয়েছে প্রিয় ইসলামি ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দশ শ্রোতা জাহান্নাম এটি কেমন জাহান নামের বর্ণনা যখন দেওয়া হয় তখন যারা শ্রোতা তাদের অবস্থা কেমন হওয়া উচিত যারা আজকে আমরা গুনাহের মতো গুণা করে যাচ্ছি আর সে জাহান নাম আমরা জানি যে এই গুণা করলে জাহান নামে যাওয়ার হকদার আমরা হচ্ছি কিন্তু যখনই সেই জাহান নামের আলোচনা সে জাহান নামের বর্ণনা দেওয়া হয় তখন আমাদের অবশ্যই আমাদের মাইন্ডে আমাদের অন্তরে এটা থাকা উচিত এটা চিন্তা করা উচিত যে আমি আজ যে গোনা করছি আমি কি সে জাহান হকদার হয়ে যাচ্ছি না আমি কি সে জাহান নামের দিকে দাবি তো হচ্ছি না সে জাহান্নামে কি আমার থেকে যেতে হবে না কেননা সরাসরি কুরআ কারিমের মধ্যে আমরা দেখতে পাই যে তারা তোমরা গুনাহ করে যাচ্ছ তোমাদের জন্য অপেক্ষামান রয়েছে জাহান্নাম আর সে জাহান্নামের ব্যাপারে একবার হজর জিব্বাইল আমিন আলি সালাতাম উপস্থিত হলো দৌন জাহানের মালিক ও মুক্তার নিষ্পাবদের সরদার সকল নবীদের সর্দার হুজুর নূর সাল তালা আলিহি আলী আসসালামের দরবারে আচ্ছা দরবার উপস্থিত হওয়ার পর কি বর্ণনা দিচ্ছেন সেটি কিতাবের মধ্যে আমির আল্লাহ সুন দামত বা আলিয়া তার নেকির দাওয়াত কিতাবের মধ্যে তিনি সেই বর্ণনা লিপিবদ্ধ করেছেন একবার সরকারে মদিনা হুজুরপুর নুর সাল আলী আসাল্লাম এর পবিত্র দরবারে জিবাইল আমিন আলি ইসাল্লাম এসে আরস করল ইয়ারসুল্লাহ সাল আলী যিনি আপনি সাল আলী আসাল্লামকে পাঠিয়েছেন সত্য নবী হিসাবে সেই মহান সত্তার কসম করে আমি বলছি জাহান নামকে যদি একটি সুয়ের। তাগার ছিদ্র পরিমাণও যদি কুলে দেওয়া হয় এই সামান্য সুয়ের পরিমাণ দিয়ে যেই জাহান্নামের আযাবের যে ভাব তাপ আসবে সেটার কারণে ওরা দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে না আল্লাহ একবার একটু কল্পনা করা যায় জাহান্নাম এটি একটি আবদ্ধ স্থান যদি কল্পনা করি এবং সেটিকে সামান্য সুখের পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়েছে আর সেই সামান্য সুগের পরিমাণ দিয়ে যে তাপ আসবে সেটার তাপে পুরা দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে আমিন আলী সালাতাম তিনি আরো বর্ণনা করছেন আল্লাহ রসুল সাদালামের দরবারে যদি জাহান্নামীদের একটি কাপড় যদি জমিন এবং আসমানের মাঝখানে টাঙিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার সকল জীব মারা যাবে সেই জাহান্নামের সামান্য কাপড়ের কারণে বলছেন আকা সাল্লাহামকে উদ্দেশ্য করে যে সেই সত্তার কসম যিনি আপনি সাল্লাহ আলী আসসালামকে সত্য সহকারে প্রেরণ করেছেন জাহান নামের জন্য নির্ধারিত যারা ফেরেস্তা রয়েছে ফেরেস্তাদের একজনও যদি দুনিয়াবিবাসীর সামনে প্রকাশিত হয় তাহলে তার ভয়ে সকল দুনিয়াবাসী মারা যাবে সে মহান সত্তার কাসম মাত্র কড়া যার কথা কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে সেটিকে যদি দুনিয়ার পাহাড়গুলোর উপর রেখে দেওয়া হয় তাহলে সেগুলো চুর মার হয়ে যাবে এবং তাহ তাস সারা অর্থাৎ সাত এস্তর জমিনের নিচে গিয়ে পৌঁছাবে সরকারে দু আলাম দুরুরে মুজ্সাম হজুর কুন নূর সাল্লাল্লাহ তা আলা আলিহ ও আলুসাল্লামের দরবারে যখন জিব্রায়েল আমিন আলিসাল্লাম এসে এরকম জাহান্নামের আজাবগুলো বর্ণনা করছেন আর এক সময়ে আমার আকাশ সাল্লাহ আলিসাল্লাম বলে উঠলেন জিব্রাহিল আলিসাল্লাম তামো এতটুকুই যথেষ্ট আর বোলো না কখনো যেন এমন না হয় আমার অন্তর ফেটে যায় এই কথা কে বলছেন দোনো জাহানের মালিক ও মুক্তার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে জিবাইল তুমি আর বর্ণনা করিও না এমন যেন না হয় আমার অন্তর ফেটে যায় আর আমি উফাত পেয়ে যাই প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা জিবাইল আমিন আলাইহিস সালাম এর দিকে তাকালেন তিনি কান্না করছেন তিনি এই বর্ণনা দিতে দিতে তিনি কান্না করছেন জাহান্নামের একদিকে বর্ণনা দিচ্ছে আর অন্যদিকে চোখের ফোঁটা প্রবাহিত হতেই যাচ্ছে ইরশাদ করলেন হে জিব্রাইল তুমি কেন কান্না করছো তুমি জাহান্নামে বর্ণনা দিচ্ছ তুমি তো জিবরাইল আলাইহিসসালাম তুমি ফেরেশতাদের Sardar তুমি কেন কান্না করছো তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আরজ করলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমি কেন কান্না করব না কখনো যদি এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার ইলমে আমার বর্তমান অবস্থান যা আছে আমার অবস্থা যদি তার বিপরীত হয়ে যায় ইব্লিশের মতো আমাকেও যদি পরীক্ষায় ফেলা হয় কখনো হারুত মারুতের মতো আমাকেও যদি অগ্নি পরীক্ষার শিকার হতে হয় বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল্লাহু আলা আর ইহিউ আলী ইসলামও কান্না করতে আরম্ভ করে দিলেন জিবাইল আমিনের কথা শুনতে শুনতে যে জায়গায় যে জিব্রাহিল আমিন সালাম তিনি ফেরেস্তাদের সর্দার ছিল আছেন সে জিব্রাহিল আমিন বলছেন একসময় তো ইবলেও সেও ফেরেস্তা ছিল ফেরেস্তাদের সর্দার হিসেবে ছিল সেটা তো আগে থেকেই লানতপ্রাপ্ত ছিল সে জাহান নামি ছিল একটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে যে আমার ব্যাপারে আল্লাহ পাক যদি এখন আমার যে অবস্থা রয়েছে তার থেকে যদি বিপরীত হয়ে যায় আমার কি অবস্থা হবে এটা শুনতে শুনতে আমার প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লাম জিব্বাইল আমিন আলি ইসলামের সেই বর্ণনা শুনছে আর আমার প্রিয় আকার চোখ দিয়ে পানির ফোটা প্রবাহিত হতে যাচ্ছে দুজন ওই স্থানের মধ্যে জাহান নামের আলোচনা হচ্ছে আর কান্না করতেই রয়েছে সে দৃশ্যটা একটু তো আমরা কল্পনা করি সে দৃশ্যটা কেমন ছিল আর সেই জাহান নামের আলোচনায় কান্না করা দুইজন ব্যক্তি তার কত উঁচু মর্যাদার মানুষ এক হচ্ছে নুরানী নবী সাল আলী আসাল্লাম অপর একজন হচ্ছে ফেরাস্তাদের সরদার আল্লাহ আকবার। প্রিয় মাদানি সেনের দর্শক শুনুন শুনুন সেই সময়ের সেই পরিস্থিতি যখন এরকম একে অপরে তারা আলোচনা করতে করতে যখনই তারা কান্নার মধ্যে বিবর হয়ে গেলেন উভয়ে কান্না করতে রয়েছেন শেষে এক আওয়াজ ছিল হ্যাঁ ওই সময় তারা দুইজন কান্না করা অবস্থায় রয়েছে আর আওয়াজ এলো হে আলী আলীসাললাম এবং হে মোহাম্মদ সাল্লাহ তা আলী হিও আলী আপনারা উভয়কেই আল্লাহ তাআলা তার অবাধ্যতা থেকে মুক্ত করে দিয়েছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ হজর জিব্রাহ আমিন আলি ইসালাম আসমানের দিকে চলে গেলেন মদিনার তাজেদার সাহেব বাহরুবার সাল আলী বাইরে তোশিফ নিলেন তিনি কিছু সাহাবাই কেরামের পাশ দিয়ে যাচ্ছিলেন হাসি তামাশার মধ্যে মগ্ন ছিল আর আমার নবী তাদের পাশ দিয়ে যাচ্ছে তখন তাদেরকে উদ্দেশ্য করে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তালা আলি হিউ আলী আসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা হাসতে রয়েছো আর এদিকে তোমাদের পিছনে রয়েছে জাহান্নাম তোমরা হাসার মধ্যে ব্যস্ত আর এদিকে তোমাদের পিছনে রয়েছে জাহান্নাম যদি তোমরা এটা জানতে যা আমি জানি তাহলে তোমরা হাসতে কম আর কান্না করতে বেশি আর তোমরা খাওয়া ও পান করা ছেড়ে দিতে আর তোমরা পাহাড়ের দিকে বের হয়ে যেতে আর খুব কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত করতে আওয়াজ ছিল হে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে নিরাশ করবেন না আমি আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি আর হৃদয়কে গাবরিয়ে দেওয়ার জন্য প্রেরণ করিনি অতএব নবী করিম সাল আলি সাল্লামের করেন তোমরা আল্লাহ তালার রাস্তায় অঠল তাকো অর্থাৎ সোজা রাস্তায় চলো এবং মদ্যপন্থা অবলম্বন করো সুভান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইসলামী বেহেরা একটু ভালোভাবে চিন্তা করুন আমাদের প্রিয় আঁকা সাল্লাহ তালা আলহিউ আলী আসালাম তিনি সকল নবীদের সারদার তিনি কেবল নিষ্পাপ নন তিনি নিষ্পাপদের সারদার আর ইনার সামনে যখন জাহান্নামের আজাবের বয়ান করা হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে আর ওই সময় আমার আঁকা সাল্লাহ আলি আসসাল্লাম কান্না করা শুরু করে দিলেন আর অপরদিকে যিনি বর্ণনা করছেন জিব্রাহ আমিন আলী ইসলাম তিনিও কান্না করা শুরু করে দিল এই দৃশ্যটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই দৃশ্যটা শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা আজকে যারা দুনিয়াতে এসে গিয়েছি দুনিয়াতে এসে গিয়েছি ফেসে গিয়েছি হিসাব নিকাশ দিতেই হবে যা করছি না কেন যারা ভালো কাজ করছে যারা সবাবের কাজ করছে এবং আমার নবী বললেন তোমার মধ্যপন্থ অবলম্বন করো তোমার সোজা রাস্তায় ছিল যে রাস্তা জান্নাতের দিকে রয়েছে যে রাস্তার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে তোমার যেই রাস্তায় চললে তোমার জন্য জান্নাতের সুসংবাদ এসেছে আর সেই রাস্তা যারা আপন করে নিয়েছে তাদের জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষামান আর যারা সেই রাস্তা বেছে না নিয়ে বরঞ্চ হাসি তামাশা যার যেমন ইচ্ছা সে এমন করে যাচ্ছে আর তাদের জন্য অপেক্ষা রয়েছে জাহান্নাম এবং আমার নবী যখন তাদেরকে দেখতে পেলেন বলছেন তোমরা জানো না তোমাদের পিছনে জাহান নাম অপেক্ষা তোমাদের জন্য করছে আর আজকে যারা আমরা প্রিয় মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে পাচ্ছি আমাদেরও কি একটু কি চিন্তা হয় যে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে সে জাহান্নাম ব্যাপারে একটু কি ভয় আমাদের অন্তরে বিরাজমান তাকে আজকে আমরা গুনাহের পর গুনাহ করে যাচ্ছি যার যেমন ইচ্ছা মুখ দিয়ে তার তেমন বর্ণনা করে যাচ্ছি কোনো কল্পনা বা কোনো চিন্তা আমাদের নেই যা ইচ্ছা আমি করেই যাচ্ছি জাহান্নামের নামের টেনশন একেবারেই নেই জাহান্নামের নামের কথা বললে আমরা এড়িয়ে চলার চেষ্টা করে থাকি কোথাও জাহান্নামের নামের কোনো ভিডিও দেখেছি কোথাও জাহান্নামের নামের বয়ান হচ্ছে আমি অন্যদিকে মন লাগিয়ে দিই জাহান্নামের নামের আলোচনা আমার জন্য কীভাবে হতে পারে আজকের মাইন্ডসেট আমাদের এটাই হয়ে গিয়েছে কিন্তু আমি সকালে ঘুম থেকে ওঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত আমি কি একটু চিন্তা করি আমার এমন কোন কাজ আমি করে সকাল থেকে রাত পর্যন্ত যেই কাজের কারণে আমি একটু বলতে পারবো যে আমি এই কাজটা জান্নাতে যাওয়ার মতো করেছিলাম আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের দয়া আমি এই কাজের কারণে জান্নাতে যাওয়ার মতো কিছু আমল আমি করেছি একটু কি আমি আমার প্রতিদিনের ডেলি যে রুটিন রয়েছে একটু একটু আমি নিজে দেখি যে আমার এই রুটিনের মধ্যে কত এমন আমল রয়েছে যেটা আমি বলতে পারবো যে না এই আমলটা আমি কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে আমার জানলাতে সুসংবাদ দিয়েছে সে অনুযায়ী আমি করেছি হয়তো বা দেখা যাবে কত এমন কাজ যদিও বা করি তা মানুষকে দেখানোর জন্য হয়ে যায় সকালে ঘুম থেকে উঠেছে মানুষের গিবোধ করা নাউজবিলা মানুষের দোষ অন্যকে বর্ণনা করা আজকে আমাদের প্রতিটা কাজ কর্ম সব এমন যেমন জাহান নামে যাওয়ার মতো যেমন এক যদি আপনাদেরকে বলি কি তাদের মধ্যে আসছে এক যুবক হজর সেদিন আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলা আলিহি এর ক্ষেত মধ্যে সে করল আমার অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে লজ্জায় আপনার সামনে বর্ণনা করারও আমার সাহস হচ্ছে না তখন কিছুক্ষণ পর বলতে লাগলো আফসোস আমি জিনা করেছি নাউজবিল্লা নাউজবিল্লা তিনি রহমতুল্লাহি তাহ আলহি বললেন আমি তো মনে করছি যে সম্ভবত তুমি গিবতের গুণাহ করছো আমি মনে করেছিলাম সম্ভবত তুমি গিবতের গুণাহ করছো কেন মনে করেছিল দেখেন এই ব্যক্তি বলছে যে আমি এমন গুনা করেছি যা আমি বলতে আমার সাহিত্য আমি এই গুণার ব্যাপারে আপনাকে বলবো অনেকক্ষণ চুপ থাকার পরে তিনি বলেন আমি জিনা করেছি এই আল্লাহ মনে করলো তুমি তুমি এমন গিবোধ করেছ যে তুমি যার সে যতক্ষণ তোমাকে মাফ করবে না তখন তুমি ক্ষমপ্রাপ্ত হবে না যেমন কিতাবের মধ্যে আসছে শুনেন কিতাবের মধ্যে খুব সুন্দর একটি বিষয় এখানে বলা হচ্ছে যেই আপনি যার গিবোধ করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন না যেমন প্রিয় আকা মাকি মাদিনা মুস্তাফা সাল আলী আসসালাম ইরশাদ করেন গিবদ জেনা থেকেও মারাত্মক গিবত জেনা থেকেও মারাত্মক বলা হয়েছে যে কিছুক্ষণ আগে আমি আল্লাহ আলীর সামনে যে ব্যক্তি গুণা করে এসে যখন সে বলতে পারছে না তখন ওই আল্লাহ আলী বলছেন যে আমি মনে করি যে তুমি গিবত করেছ এ কথা কেন বললেন এটা এই বলেছিল যে গিবত এটা জেনা থেকেও মারাত্মক বলা হয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আরোস করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম গিবত জেনা থেকে কেন মারাত্মক গিবত এটা জেনা থেকে কেন মারাত্মক রয়েছে তখন আমার প্রিয় আকা সাল্লাহ তাল আলহি আলিয়াল্লাম বললেন পুরুষরা জেনা করে এবং যখন সে সত্যিকার অন্তরে তবা করে তখন আল্লাহ পাক তার তবা কবুল করেন এবং তাকে মাফ করে দেন কিন্তু গিবতকারীর মাগফিরাত হবে না গীবতকারীর মাগফিরাত হবে না যতক্ষণ সে ক্ষমা করবে না যার গিবোধ করেছে এটা প্রিয় আকাশ সাল্লাহ আলি বাণী আর আজকে আমরা সে গিবত অহরহ করে যাচ্ছি সে গীবত করে করে আমি জাহান্নামের নামের হকদার হচ্ছে আমি জানি না যেই জিনা সাধারণত জিনার ব্যাপারে কত জাহান্নামের নামের শাস্তির কথা বলা হয়েছে আজকে আমরা চোখের জিনা করছি হাতের জিনা করছি পায়ের জিনা করছি চোখের জিনা কিরকম হতে পারে আপনি চোখ দিয়ে হারাম দেখছেন সেটা চোখের জিনা বলা হয়েছে আপনি চোখ দিয়ে দেখ দিচ্ছেন সেটা চোখের জিনা বলা হয়েছে আপনি হাত দিয়ে হারাম করছেন এটা হাতের জিনা বলা হয়েছে তো মাদানি চ্যানেলের দর্শক এরকম অসংখ্য জিনা নাওজ আমরা করে যাচ্ছি আর সেই জিনা থেকেও মারাত্মক আমার নবী বলছেন গিবত আর আজকে সে গিবদকে সে গিবদ না করলে আমাদের দিন অতিবাহিত হয় না সে গিবদ না করলে আমাদের আড্ডা জমে ওঠে না সে গিবদ না করলে আমাদের চা খাওয়া জমে ওঠে না আজকে কোথাও ছায়ের আড্ডা বসেছি অমুক এই দুষ্টা করেছে অমুক এরকম অমুক সেরকম এরকম কথাবার্তা যতক্ষণ পর্যন্ত আমাদের আড্ডার মধ্যে আলোচনা হয় না ততক্ষণ পর্যন্ত আমাদের আড্ডা জমে ওঠে না আর সেই গিবতের ব্যাপারে জাহান্নামের কিরকম শাস্তির কথা বলা হচ্ছে যে গিবত করে সে কুকুরের মতো কাল কিয়ামতের দিন তাকে ওঠানো হবে তার সৌরত তার চেহারা কুকুরের মতো হয়ে যাবে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে আর জাহান্নাম জাহান্নাম এটি কেমন কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তি জাহান নামের মধ্যে প্রবেশ করবে আর জাহান সর্বনিম্ন যেটি গোনা সেটি হচ্ছে তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আর সে আগুনের জুতা পরিয়ে দেওয়ার পর তার শাস্তি তার শরীরের অবস্থা এমন হবে তার মাতার মগজ টকবক করে হিসতে থাকবে তার মাতার মগজ টকবক করে হিসতে থাকবে কল্পনা করা যায় সে জাহান্নাম এটি কেমন আর সে জাহান্নাম ব্যাপারে আমরা একটুও আমাদের অন্তরে ভয় নেই মানুষের গিবোধ করে যাচ্ছি মানুষের দোষ অপরের কাছে বর্ণনা করেই যাচ্ছি একটু তো আমাদের ফিকির চিন্তা টেনশন আসা উচিত আজকে সামান্য দুনিয়ার মধ্যে আমাদের সামান্য একটু ব্যবসায় লস হয়ে গেলে দুনিয়ার সামান্য ক্ষতি হয়ে গেলে আমার গুম হারাম হয়ে যায় আর আমি এমন গুণা এমন গুণা করে যাচ্ছি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যে গুণাগুলো আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যা আমার দ্বারা কখনো সহ্য করার মতো নয় আর আজকে কোনো কোনো সেটা টেনশন আমাদের নেই যেমন আজকের জাহান নামের আলোচনার মধ্যে এসেছে আরও শুনুন রহমতুল্লাহ তাল আলহি থেকে বর্ণিত যে ব্যক্তি ছুরি বা মদ্যপান অথবা জেনা লিপ্ত হয়ে মরবে তার উপর দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যা তার মাংস টেনে ঠেনে খেয়ে ফেলবে আজকে এক রুমের মধ্যে সাপ চলে আসলে বয় অন্য রুমে পালিয়ে যায় আর সে জাহান্নামে নামে যখন সে শাস্তি সে সাপ চলে আসবে তখন তো পালানোর কোনো রাস্তাই থাকবে না যারা জিনা করে তাদের মাংসগুলা সেই সাপগুলা টেনে টেনে হিচড়ে খেয়ে ফেলবে বলা হচ্ছে জাহান নামের আগুনের কফিনে কতিপয় লোক বন্দি হবে যখন তারা শাস্তি চাইবে তখন তাদের জন্য কফিন কুলে দেওয়া হবে এবং যখন তার শিকা জাহান্নাম নাম পর্যন্ত পৌঁছাবে তখন তারা সবাই একত্র হয়ে প্রার্থনা করতে গিয়ে বলবে হে আল্লাহ পাক এই কফিন ওয়ালাদের উপর অভিশাপ দাও তারা ওই লোক যারা মহিলাদের লজ্জাস্থানকে হারাম পদ্ধতিতে আয়াত্ত করত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রিয় ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক যখন জান্নাতকে সৃষ্টি করলেন তখন তাকে এরশাদ করলেন কথা বলো যখন জান্নাতকে সৃষ্টি করলেন তখন তাকে এরশাদ করলেন তুমি কথা বলো তখন সে বলল যে আমার মাঝে প্রবেশ করবে সে সুভাগ্যবান তখন আল্লাহ পাক এরশাদ করলেন আমার সম্মান ও মহত্বের শপথ তোমার মাঝে আট প্রকারের লোক প্রবেশ করবে না তোমার মাঝে জান্নাতে আট প্রকারের লোক করবে না একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি সে আট লোক খারাপ যারা মদ্যপানে ব্যস্ত যারা বারবার জিনা করে যারা 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 হিজরা এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এবং ওই ব্যক্তি এখানে আরেকটি বিষয় বোঝানো হয়েছে হিজরা ব্যাপারটা আলাদা একটা টপিক রয়েছে এখানে এবং আত্মীয়তা যারা বন্ধন ছিন্নকারী রয়েছে এবং ওই ব্যক্তি যে আল্লাহ শপথ করে বলে যে অমুক কাজটি অবশ্যই করব অতপর সেই কাজ করে না ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা তারা দেখতে পাবে না তারা জাহান্নামে নিক্ষেপ হবে আর আজকে আমরা কত মানুষকে কথা দিয়ে কথা ভঙ্গ করি আজকে এই আলোচনার মধ্যে এটা হয়েছে যারা দ ইউ শুনুন যারা গড়ের কর্তা শুনুন যিনি গড়ের বাবা রয়েছেন শুনুন যিনি ঘরের বড় ভাই আমার ছোট বোন রয়েছে আমার স্ত্রী রয়েছে আমার মা রয়েছে আমি তাদেরকে পর্দার ব্যাপারে সতর্ক করি না আমি তাদেরকে পর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা তাদেরকে পর্দার ব্যাপারে আমি উৎসাহিত করি না যে তা আমরা পর্দা করো পর্দা করা ফরজ রয়েছে তাদেরকে ইউস বলা হয় আপনি ঘরের স্বামী আপনি আপনার স্ত্রীকে তাগিদ দেন না পর্দার ব্যাপারে আপনার মেয়েকে আপনি তাগিদ দেন না আপনার বোনকে আপনি তাগিদ দেন যারা আপনার কথা শুনবে আপনি একটা কথা বলে তারা রাখবে আর আপনি তাদেরকে পর্দার ব্যাপারে যাইছে তাই করুক এটা তো বর্তমানের একটা স্টাইল হয়ে গিয়েছে যে না এটা তো বর্তমানে মানুষ করে স্বাভাবিক এটা আজকে যেটাকে আপনি স্বাভাবিক মনে করছেন সেটাকে ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে আজকে যেটাকে আপনি নর্মাল মনে করছেন নর্মাল লাইফ স্টাইল মনে করছেন ডিজিটাল মনে করছেন সেটাকে ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আর সে পর্দাকে ফরস করা হয়েছে আর যারা এরকম তাদের নিচে তাদের বোনকে তাদের স্ত্রীকে তাদের মাকে পর্দার ব্যাপারে বলে না তাদেরকে দায়ুষ বলা হয়েছে যে দায়ুষরা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য জাহান্নাম অপেক্ষামান রয়েছে আর সে জাহান্নামের ব্যাপারে আমরা কতটুকু এটার ব্যাপারে আমরা চিন্তা করি যে জাহান্নামের মধ্যে কিতাবের মধ্যে আরো আসছে এবং জাহান নামদের ব্যাপারে বলা হচ্ছে যারা চোখ দিয়ে হারাম দেখে এবং জাহান নামের শাস্তি বলা হচ্ছে যেই ব্যক্তি কামবাব সহকারে কোনো অচেনা মহিলা সৌন্দর্য দেখবে কেয়ামতের দিন তার চোখে গলিত সিসা ঢেলে দেওয়া হবে আমি আমার বোনকে পর্দার জন্য বলছি না আমি আমার স্ত্রীকে পর্দার জন্য বলছি না পুরুষরা তাদের দিকে দেখছে তারাও জাহান নামের হকদার হচ্ছে আপনিও জাহান নামের হকদার হচ্ছেন আর সেই চোখ দিয়ে যে চোখ দিয়ে হারাম দেখছেন সীসা ঢুকিয়ে দেওয়া হবে তার চোখের মধ্যে একটু ময়লা পড়লে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমার চোখে কি হয়ে গেল সামান্য একটা কোনো ময়লা পড়ার কারণে আর সেই জাহান নামের আজাব জাহান নামের আজব আমি বাদ দিলাম দুনিয়ার কোন যদি আগুনের সামান্য দোয়া আমার চোখে যখন চলে আসে চোখ মানে জ্বালা পোড়া করে ফানি পানি পড়া শুরু করে দেয় আর আগুন চোখে লাগাটা তো দূরের কথা আগুনের দোহা যখন আমাদের চোখে লাগে চোখ সহ্য হয় না আমরা সহ্য করতে পারি না যে দুনিয়ার আগুন আমাদের সহ্য হয় না সে জায়গার মধ্যে কিভাবে আমরা নামের আগুনকে সহ্য করতে পারব। তো মাদানের ছেলে দর্শক আমাদের একটু আমাদের চিন্তার পরিবর্তন করা উচিত আমাদের একটু হলেও আমাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত সে জাহান নামে আমাদের একটু হলেও বয় তাকা উচিত কেননা যারা জাহান নামের ব্যাপারে যারা নিজের গুনাহের ব্যাপারে যারা নিজের ইমানের ব্যাপারে ফিকির করে না টেনশন করে না তাদের ইমান হাত হয়ে যায় এবং আজীবনের জন্য জাহান নামের হকদার হয়ে যায় আজীবনের জন্য জাহান নামের হকদার হয়ে যায় আপনার কল্পনা তাকা উচিত আপনার ভয় তাকা উচিত দুনিয়ার আগুনের প্রতি আজকে আমরা দুনিয়ার আগুনকে ভয় পাই কিন্তু জাহান নামের আগুনকে ভয় পায় না আমরা জাহান্নামের আগুনকে ভয় পাই না যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে সামান্য চোখের মধ্যে যখন দুনিয়ার আগুন আমাদের চোখে চলে আসে সেটা সহ্যক আমাদের হয় না আর দুনিয়ার আগুন কিভাবে আমাদের চোখে পড়া এটা আমরা কল্পনাও করা যায় না কিতাবের মধ্যে আসছে আপনি কি জানেন যখন যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাদেরকে যখন জাহান্নামের আগুন যখন তাদেরকে গ্রাস করে নেবে তখন তাদের সামনে যখন দুনিয়ার আগুন আসবে তখন তারা খুশি হয়ে তারা দৌড়ে দুনিয়ার আগুনের দিকে দাবিত হয়ে যাবে দুনিয়ার আগুনের মধ্যে তারা তাদেরকে নিক্ষেপ করবে যে না এটার থেকে এটা হাজারো কোটি গুণ যা অসংখ্য এটার মধ্যে শান্তি রয়েছে জি দুনিয়ার আগুনে তারা শান্তি কুচবে দুনিয়ার আগুনে তারা শান্তি কুচবে কোথায় দুনিয়ার আগুনের মধ্যে আর আজকে সাধারণ একটু মোমবাতির উপর যদি আমাদের হাত দেওয়া হয় সহ্য কি করা যেতে পারে কক্ষনই না দুনিয়ার আগুন সামান্য মোমবাতির উপর আমরা হাত দিয়ে সহ্য করতে পারি না আর পুরা আগুনে নিক্ষেপ হওয়া এটা তো কল্পনাও করা যায় না প্রিয় দর্শক একটু আমাদের নিজের মাইন্ডের পরিবর্তন করা উচিত তখনকার যুগের আল্লাহর অলিরা তারা আজকে আল্লাহর অলি কিভাবে হয়েছে আল্লাহ পাকের প্রিয় বান্দা কীভাবে হয়েছে কারণ তারা জাহান্নামকে ভয় করত। জাহান নামের চিন্তা তাদের মনের মধ্যে অহরহ থাকতো আর সে চিন্তা তারা কীভাবে বিবর হতো শুনুন শুনুন কিতাবের মধ্যে আসতে হতো সেদেনা সারুকুল তাবেরি রহমতুল্লাহি তা আলাহ আলিহি যার নাম হজরত সেদেনা সারুকুল তাবি রহমতুল্লাহ তা আল আলীহি তিনি এত দীর্ঘ নামাজ আদায় করতেন যে তার পা ফুলে যেত এত বেশি নামাজ আদায় করত। এবং এত দীর্ঘ নামাজ আদায় করত। যাতে তার পাটা ফুলে যেত কিতাবের মধ্যে আসছে তা দেখে তার পরিবারের সদস্যরা খুবই কষ্ট পেত এবং তাকে দেখে তার মা একদিন বলল হে আমার বৎস তুমি তোমার দুর্বল শরীরের উপর একটু তো মনোযোগ দাও তুমি এত ইবাদতের উপর ইবাদত করে যাচ্ছ এত দীর্ঘ তুমি নামাজ আদায় করছো তোমার পা ফুলে যাচ্ছে একটু তো তোমার শরীরের উপর তুমি নজর দাও তোমার শরীরের একটু তো যত্ন নাও তখন সেই আল্লাহর ওলি তিনি কি জবাব দিলেন তিনি বললেন আম্মা যান হ্যাঁ আমার প্রিয় মা মানুষকে সর্ব অবস্থায় লড়াই করে যাওয়া উচিত অবস্থায় কেননা কেয়ামতের দিন দুটি বিষয় তো হবে কেয়ামতের দিন দুটি বিষয় হবে আর হবে যে কোনো একটা আপনার রয়েছে আজকে সাধারণ দুনিয়াবি যখন কোনো পরীক্ষার কেন্দ্রে যখন আমরা উপস্থিত হই সাধারণ যখন দুনিয়াবি যারা হয়তো স্টুডেন্টস আমাদের আমার কথা শুনছেন তারা হয়তো এই বিষয়টা খুব বেশি বুঝতে পারবেন কেননা আমরা সকলেই কোনো না কোনো সময় আমরা স্টুডেন্ট লাইফ আমরা পার করে এসেছি আমরা জানি যেই দিন পরীক্ষার দিন চলে আসে এবং সেই দিনের আগে সে রাতটা আমাদের কিভাবে অতিবাহিত হয় আমরা সকলেই ভালো করে জানি অনেকে তো গুম তারা যায় না কাল পরীক্ষা এবং এটা একটা বিষয় আবার যারা অনেক সময় বাইবা দিতে যাই। তখন তাদের তো মন দিল বুক তরতর করে কাঁপতে থাকে আমি বাইবা দিতে যাচ্ছি এখন আমার একটা সিদ্ধান্ত আজকে হবে এক আমি পাস হব না আমি ফেল হব এই একটা সিদ্ধান্ত আমার হবে আর হবে যেখানে দুইটি অপশন রয়েছে সেই দুটি অপশন কাল কেয়ামতের দিনও থাকবে একটি হচ্ছে জান্নাত আর হচ্ছে জাহান্নাম এই আল্লাহ তিনি বলছেন আমার দুনিয়ার মধ্যে আমার থেকে শ্রম পরিশ্রম করে যাওয়া যাওয়া উচিত উচিত ইবাদত করে কেননা যে দুটি সিদ্ধান্ত নেওয়া হবে তার জন্য এবং ওই আল্লাহরলি বলছে হয়তো আমাকে কমা করে দেওয়া হবে অথবা আমাকে আটকানো হবে যদি আমাকে কমা করে দেওয়া হয় তবে তো শুধুমাত্র আল্লাহ পাকের দয়া এবং রহমতই হবে আর যদি আমি আটকে যাই তবে তা তার নে বিচারই হবে সুতরাং এখন আমি আরাম করবো না এবং নিজের মারার পুরোপুরি চেষ্টা করতে থাকবো যখন তার সময় উপর এবার তো জীবন অতিবাহিত করেছি আর করেছে ইবাদত করতে করতে পা ফুলে গিয়েছে কিন্তু যখন তার জীবনে শেষ পর্যায়ে চলে আসলো শেষ সময় চলে আসলো তখন কি করছে দেখেন উফাতের সময় নিকটবর্তী হলে তখন তিনি কান্না কাটে শুরু করে দিলেন তিনি কান্না করছে এবং লোকেরা জিজ্ঞেস করল আপনি তো সারা জীবন ইবাদতার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন সারা জীবন পাকে জিকির করেছেন ইবাদত করেছেন আপনি কেন কান্না করছেন তখন তিনি বললেন আমার ছে বেশি কার কান্না করার আছে যে আমি সত্তর বছর পর্যন্ত যে দরজায় কড়া নিয়েছি যে সত্তর বছর পর্যন্ত আমি দরজায় কড়া নেড়েছি আজ তা কুলে দেওয়া হবে কিন্তু আমি জানি না আমার যেই দরজা খোলা হবে সেটি কি জান্নাতের দরজা নাকি জাহান নামের দরজা প্রিয় ইসলামী বেহরা এবং মাদানী চ্যানেলের দর্শ একটু তো আমাদের চিন্তা করা উচিত তারাও তো আমাদের মতো মানুষ ছিল তারাও আল্লাহ পাকের বান্দা ছিল আমার নবীর উম্মদ ছিল সুবাহান আল্লাহ তাদের চিন্তাধারা কেমন ছিল তাদের চিন্তাধারা কেমন ছিল ইবাদত আর ইবাদত আর ইবাদত করে যাচ্ছে নিজের পা ফুলে গিয়েছে এরপরও যখন তার মা বলছে বাবা তুমি নিজের শরীরের দিকে একটু তো তাকাও আর সে সময় ইনার উত্তর কেমন ছিল আল্লাহ আকবর যে জি কাল কিয়ামতের দিন একটা সিদ্ধান্ত আমার ব্যাপারে হবেই কি আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে নাকি আমার ব্যাপারে জাহান্নামের দরজা খোলা হবে ইসলামী ব্যায়াম এবং মাদারের চেন্দ্রের দর্শশ্রোতা আজকে আমরা এই বিষয়ে এই চিন্তা আজকে আমাদের নেই এই চিন্তাটা যে কাল কেয়ামতদিন আমাদের উপস্থিত হতেও আমরা সকলে জানি এটার ওপর আমাদের বিশ্বাস রয়েছে না থাকলে আমি মুসলমান মুমিনিজেকে দাবি করতে পারি না এটা আমার ইমানের একটি অংশ যে কাল কেয়ামতের যে একটি দিন এটা সংগঠিত হবেই এই দিন সিদ্ধান্ত হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আর এই কল্পনাটা আমাদের কল্পনা আরে আল্লাহরলি কল্পনা কত আকাশ আর পাতাল যদি বলতে যাই তফাত কেমন রয়েছে একটু তো আমরা গভীরভাবে দেখি তারা ইবাদতের উপর আর ইবাদত করে যাচ্ছে ইবাদত করতে করতে নিজের সত্তর বছর নিজের জীবন তিনি অতিবাহিত করছেন আর শেষ বয়সে এসে তিনি কান্না করতে আর করতে রয়েছে আর জিজ্ঞাসা করছে আপনি কেন কান্না করছেন আপনি ইবাদতার ইবাদত করেছেন কেন এত কান্না আপনার বলছে এখনই আমার দরজা খুলতে যাচ্ছে যে দরজার ব্যাপারে করার আমি করে এসেছি করতে রয়েছিলাম আজকে হয়তো আমার জন্য জান্নাতের দরজা খোলা হবে আমার জন্য দরজা দরজা খোলা হবে আর সে যদি খুলে দেওয়া হয় আমার কি অবস্থা হবে আমি যদি কবরে যাই জাহান নামের দরজা খুলে দেওয়া হয় আমার কি অবস্থা হবে যে জাহার নামে যদি আমাকে নিক্ষেপ করা হয় কি অবস্থা হবে যে জাহান নামের মধ্যে বলা হচ্ছে তাদেরকে এমন মারাত্মক ফল যা কাঁটা যুক্ত তাদেরকে খেতে দেওয়া হবে যখন তা এসে তাদের গলায় আটকে যাবে তখন তাদেরকে এমন গরম পানি খেতে দেওয়া হবে যা খাওয়ার সাথে সাথে তার শরীরের সমস্ত কিছু একেবারে গলে পুড়ে মানে নিচে পড়ে যাবে এবং তার এটা যখন সেই পানিগুলো তার ভিতরে যাবে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে ইসলামী ভেহেরা এবং মাদানি চেনের দর্শ শ্রোতা আমাদেরও চিন্তা করা উচিত যে আমি আজকে সে জাহান্নার ব্যাপারে কতটুকু বয় করছি আর সেই বয় করা শুধু অন্তরে যে ভয় আমি করছেটা এটা কীভাবে আমি বুঝবো যখন আমি নিজেকে গুনা থেকে বাঁচাবো যখন আমি নিজেকে মিথ্যা থেকে বাঁচাবো যখন আমি নিজেকে সুদ থেকে বাঁচাবো যখন আমি নিজেকে হারাম থেকে বাঁচাবো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ যে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসেছে আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় এসেছে আমার ব্যাপার আল্লাহ আপা কী সিদ্ধান্ত নেই কাউ কী দিন সেটার ব্যাপার আমার ভয় এসেছে তখন আমি বলতে পারবো আর যদি এমন হয় আমি গুনায়ের পর গুনায় করে যাচ্ছে আমার কোনো টেনশন কোনো ফিকির নেই আরে যা হবে দেখা যাবে এই কথা যারা বলে যায় তাহলে কি দেখা যাবে কি আমরা দেখবো সাধারণ দুনিয়ার আগুন সাধারণ দুনিয়ার গরম আমাদের সহ্য হয় না গামের পর গাম পড়লে আমরা ছটফট করা শুরু করে দিই আর দুনিয়ার আগুন আমাদের সহ্য হয় না কেউ যখন দেখতে পায় কোনো ব্যক্তির জাহান নামের আগুন তো দূরে কথা দুনিয়ার আগুনের মধ্যে কোনো ব্যক্তি যখন পুরে চাই হয়ে যায় তখন আমরা সেই মানুষের দিকে তাকাতে পারি না আমাদের অন্তর বিগলিত হয়ে কান্না চলে আসে যে আমার বাই দুনিয়ার আগুনের মধ্যে সে পুড়ে গিয়েছে আমার অনেক সময় মেডিকেলে দেখতে পাই বান ইউনিটের মধ্যে আমরা দেখতে পাই যারা দুনিয়ার আগুনে জ্বলে গিয়েছে তাদের কষ্ট দেখলে আমাদের কান্না চলে আসে আজ সাধারণ দুনিয়ার মানুষের জাহান নামের আজাব তো দূরের কথা দুনিয়ার আগুন সে যে জ্বলেছে সেটা দেখে আমাদের চোখের পানি চলে আসে আর জাহান নামের আগুন সহ্য করা দেখা যাবে এটা তো সেই বলে যে পাগল সেই বলে যে মূর্খ সেই বলে যে দুনিয়াতে এমন বিবর হয়ে গিয়েছে যারা দুনিয়া দুনিয়া খুঁজে এটা তো বৈশিষ্ট্য তাদের যারা ইমান আনেনি এই বৈশিষ্ট্য তাদের যারা কাফের এই বশিষ্ট তাদের যারা বেদর্মী তাদের কোনো আকিরাতে চিন্তা নেই তাদের কোনো জান্নাত জাহানামে টেনশন নেই সে জান্নাত যাহার টেনশন তারাই করবে যারা মুসলমান যারা মৌমিন কেন আমরা দুনিয়াতে এসেছি আমাদের সিদ্ধান্ত আমাদের একটি ঠিকানা বানানোর জন্য কি আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে নামে যাবো এখন আমি কোন ঠিকানা বানাচ্ছি এই দুনিয়াতে এসে কোন আমল আমি করছি এই চিন্তাটা আমার করা উচিত আমি বলছি না আমার কোনো টেনশন করতে হবে না যা হবে দেখা যাবে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়া তো অবশ্যই রয়েছে কিন্তু আল্লাহ পাক তো এটাও বলে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে হে তোমরা তোমরা আমার ব্যাপারে ভয় করো আল্লাহকে করো তোমাদেরকে যা নিয়ম দেওয়া হয়েছে সে ব্যাপারে তোমরা তোমাদের জীবনকে গড়ে তুলো আর আজকে আমি বলছি না আমি আমার মতো করে চলবো তাহলে কিভাবে আমি জান্নাতের আশা করতে পারি আমি গাছ রোপণ করছি কাতাল গাছ কিভাবে সেই কাটাল গাছের মধ্যে আম ধরতে পারে এটা কখনো কল্পনা করা যায় না তো আমি যেই আমল আমি করছি সেটারই আমি ফল ভোগ করবো যারা বলে না আমি এটা করছি আমি তার বিপরীত সেটাই কল্পনা করা যায় না আপনি আম গাছ রোপণ করে কাটাল কখনো আবার আশা করতে পারেন না তাই চিন্তা করা উচিত আমার আমল আমার কাজকর্ম কি জাহান নামে যাওয়ার মতো কিনা আর যে জাহান নামের বর্ণনা যে জাহান নামের ব্যাপারে আমরা অসংখ্য শুনেছি যেমন আমার প্রিয় আকাশ সাল্ল তাহাল আলী আসসালাম যখন তিনি সব ম্যারাজের রাতে যখন তিনি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করছিলেন তখন যখন জান্নাত পরিভ্রমণ করার পরে এভাবে জাহান্নাম পরি পরিভ্রমণ করছিলেন বা জাহান্নাম পরিভ্রমণ করার পর যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন একটি ঘটনা এটাও এসেছে জাহান্নামে তিনি যাচ্ছেন পরিভ্রমণ করছেন করা অবস্থা দেখতে পেল এক ব্যক্তি এক ব্যক্তির ব্যাপারে শাস্তির ব্যাপারে বলা হচ্ছে যখন আমার নবী সাল্লাল্লাহু তাল আলি আলি মানুষের পাশে যাচ্ছিলেন তখন যাদের উপর কিছু ব্যক্তি নিযুক্ত ছিল তাদের মধ্যে কিছু ব্যক্তি তাদের ছোয়াল কুলে রেখেছে আর কিছু ব্যক্তি তাদের মাংস কাটত এবং রক্ত সহ তাদের মুখে পুড়ে সাথে তারা কেন পাচ্ছে কারণটা কি তখন বললো এরা মানুষের গিবৎকারী এবং তাদের দোষ অন্বেষণকারী যারা মানুষের দোষ খুঁজে মানুষের হাজারো গুণ থাকতে মানুষের হাজারো ভালো পজিটিভ সাইড থাকতে সে নেগেটিভ সাইডটা খুঁজে নেয় এবং এটা নিয়ে তাকে টাট্টামস্কারি করা শুরু করে দেয় এবং এই নেগেটিভ সাইডটা নিয়ে মানুষকে বলা শুরু করে দেয় অর্থাৎ গিবত করে থাকে এরকম যারা করে তাদের শাস্তির ব্যাপারে আমার নবী সমেয়ারাজের রাতে দেখেছেন জাহান নামের মধ্যে একটু তো চিন্তা করা উচিত এবং ওই রাতে পিয়া নবী সাল্লাহ আলী সাল্লাম কিছু লোকের পাশে যাচ্ছিল যাদের অগ্রবাক ও পশ্চাৎ ছিন্ন ভিন্ন হয়ে ঝুলছিল এবং তারা চতুষ্পদ প্রাণীর নেই বিচরণ করে কাটা যুক্ত গাছ জাকুম বৃক্ষ এবং জাহান নামের উত্তপ্ত পাথর তারা গির ছিল এবং পিয়ন বিশাল জিজ্ঞাসা করলেন কারা তখন এরা ওই লোক যারা নিজের সম্পদের জাকাত দিত না যার কারণে তাদের জাহান নামে আজকে এই আজাব হচ্ছে আল্লাহ পাক তাদের উপর অত্যাচার করেননি আর আল্লাহ পাক বান্দার উপর অত্যাচার করেন না আল্লাহ পাক বান্দার উপর অত্যাচার করেন না জাহান নামে আজাব দেওয়া হচ্ছে কিন্তু আমরা সে জাহান নামের আজাবের ব্যাপারে বর্তমানে আমার হায়াত অবস্থা আমি জানি জানার পরেও আমি এটাকে সাদরে গ্রহণ করছি না আমি এটার ব্যাপার আমল আমার পরিবর্তন হচ্ছে না যে আমি কি জান্নাতে যাবো নাকি জাহান নামে যাবো আল্লাহ পাক তো বলেই দিয়েছে তোমার দুই ভালো কাজ করো তোমরা জান্নাতে যাবা খারাপ কাজ করলে জাহান্নামে যাবে তো যারা আল্লাহ পাকের এই হুকুম জাকাত আদায় করে না তাদের শাস্তির ব্যাপার আমার নবী মিরাজের রাতে দেখেছে বর্তমানে রমজান মাস চলমান রয়েছে অন্যান্য মাসের মধ্যেও আপনি আপনার জাকাত সঠিকভাবে আদায় করুন আপনি আপনার জাকাত সঠিকভাবে আদায় করুন না হলে কাল কেয়ামতের দিন সিদ্ধান্ত হবে আপনার জাহান্নামে যাওয়া আর জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা শুনলাম আর আমার নবী সাল্লাহ আলি যখন এভাবে জাহান্নাম পরিভ্রমণ করছিল আরেকজন ব্যক্তিকে দেখতে পেলো যেই ব্যক্তি শোয়া অবস্থায় রয়েছে আর তার মাথার উপর বড় বড় পাতর ফেলা হচ্ছে তার মাতা যাচ্ছে। আবার সে মাতা নতুন করে রূপ নিচ্ছে আবার তার মাথার উপর পাথর ফেলা হচ্ছে সেই নতুন করে রূপ নিচ্ছে আবারও তার উপর মাতার উপর পাথর ফেলা হচ্ছে আবারও নতুন রূপের রূপ নিচ্ছে এমন না দুনিয়ার মধ্যে একটু কষ্ট হয়ে গেল অনেক সময় কোনো কিছু আমরা যাচ্ছি কোনো অপারেশন বা কোনো কিছুতে যাই সামান্য কষ্ট হবে পরবর্তীতে সুখ চলে আসবে পরবর্তী আমার শরীর ভালো হয়ে যাবে সামান্য কষ্টকে আমরা সামান্য অল্প সময়ের জন্য এটা আমরা যদিও অনেক কষ্ট হয়ে থাকে দুনিয়া বিক্ষেত্রে তারপর এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই কেননা এরপরে আমার সুখ রয়েছে সামান্য আমার দুনিয়ার আমার হাতের কোনো অপারেশন হতে যাচ্ছে আমার হাতের কোনো সমস্যা হয়েছে এই অপারেশনটা করলে এখন আমি কষ্ট পাচ্ছি পরবর্তীতে আমি সুখ পাবো এটা একটা বিষয় সামান্য কষ্টটা আমার জন্য কিছু না যদিও বা কষ্ট অনেক বেশি হয় তারপর আমি এই কষ্টটা করতে রাজি কেননা এই কষ্টের পরে এই অপারেশনের পরে আমার শরীর ভালো হয়ে যাবে এটা হচ্ছে দুনিয়াবি অল্প কষ্ট এবং এই কষ্টটা সামান্য সময়ের জন্য হওয়ার কারণে আমরা এটা এটাকে অ্যাকসেপ্ট করে নিই কিন্তু কাল কেয়ামতের দিন এমন না যে আপনি এর জন্য জাহান্নামে নামে গেলেন আপনি আজাব পেলেন আপনি নিঃশেষ হয়ে যাবেন এমন নয় আপনি জাহান্নামের নামের আজাব আপনার উপর শাস্তি দেওয়া হচ্ছে আবারও আপনার শরীর ভালো হয়ে যাবে আবারও আজাব আবারও ভালো হয়ে যাবে এটাই আমাদের সিলসিলা জারি থাকবে তাই মাদানের ছেলে দর্শক আমাদের ভয় করা উচিত তো এই ব্যক্তি যাকে যার উপর মাথার উপর পাথর ফেলা হচ্ছে তো জিপাইল আমিন আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলো আমার নবী যে হে জিপাইল এই শাস্তি এটাকে এটাকে কেমন কেন দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে এরকম শাস্তি তখন জিপাইল বললো ইয়ারসুল্লাহ সাল্লিয়াম এই ব্যক্তি দুনিয়াতে যে নামাজ আদায় করতো কিন্তু অলসতার সাথে আদায় করত নামাজ অলসতার সাথে আদায় করত নামাজ কাজা করত আসরের নামাজ মাগরিবে জোহরের নামাজ আসরে ফজরের নামাজ জোহরের সময় সে কাজা করে আদায় করত। নামাজের মধ্যে অলসতা করত। মাদান চ্যানেলের দর্শক শ্রোতা এই রোগে কি আমরা গ্রেপ্তার নই আর যা আর যারা আজকে আমরা নামাজই পড়ছি না তাদের কি অবস্থা হবে যাহার নামের সে শাস্তি অপেক্ষা আমাদের রয়েছে কেমন কষ্ট একটু তো কল্পনা করে আমার মাথার উপর আজকে সাধারণ সামান্য মাতার আমার সহ্য হয় না আর সেই মাথার উপরেই যখন পাথর ফেলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে মাথা তেতলিয়ে যাচ্ছে আজকে দুনিয়াতে কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলে যখন আমরা দেখতে পাই অনেক এমন দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে আমার ছবি দেখতে পাই যে এই ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে একেবারে তেতলেই গিয়েছে তার মাথা অনেকে এটা দেখার সাথে সাথে বমি করে দেয় সহ্য করতে পারে না এটা কিভাবে সম্ভব আর যারা আজকে নামাজের মধ্যে অলসতা করে তাদেরই কাল কেয়ামতের দিন শাস্তি হবে তাদের উপর মাথা ফেলা পাথর উপর পাথর ফেলা হবে তেত্রিয়ে যাবে আর যারা শুনছি যারা আজকে আমরা নামাজই আদায় করি না একেবারেই নামাজ অলসতাটা তো পরের স্টেপ নামাজই একেবারেই আদায় করি না তাহলে তাদের কী অবস্থা হবে মাদারের চিহ্নের দর্শ একটু আমাদের মাইন্ডের পরিবর্তন করা উচিত এবং আজকে যদি আমরা নিজের যেমন ইচ্ছা তেমন করে যাচ্ছি এই কারণে যদি আমাদের জাহান নামে নিয়ে যাওয়া হয় সে জাহান নামের শাস্ত্রিত আমাদের উপর অর্পণ করা হয় তখন আমাদের কি অবস্থা হবে আসলে যেটা কল্পনা করা যায় না যে জাহান নামের আজাবের কথা দুনিয়া কোনো আজাবে শুধু কল্পনা করাই যায় না জাহান নামের এত মাত্রা অতিরিক্ত তাই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সময় থাকতে নিঃশ্বাস বাকি থাকতে সময় হায়াত বাকি থাকতে সিদ্ধান্ত আমার নেওয়া উচিত আমি কোন পথে যাব আমি কোন রাস্তায় চলব যেরকম আজকে আমাদের চোখের সামনে অহরহ আমরা আজাব দেখতে পাই অহরহ মানুষ বিপদের মধ্যে আমরা দেখতে পাই অহরহ আমরা অ্যাক্সিডেন্ট দেখতে পাই একটু কি কল্পনা করতে পারি না ওই ঘটনা থেকে একটু আমরা শিক্ষা নিতে পারি না যে আমার অবস্থায় কালকে আমাদের দিন কেমন হবে আজকে আমার চোখের সামনে এই ব্যক্তি এমন কষ্ট পাচ্ছে আর আমি যদি কালকে আমের দিন এমন কষ্টের এমন তো কেয়ামতের আর দুনিয়ার কষ্টের কোনো তুলনা হয় না কিন্তু একটু সামান্য কষ্ট দেখে আজাব দেখে কোনো মৃত ব্যক্তিকে দেখে আমরা কতটুকু শিক্ষা নেই জাহান্নামের নামের আলোচনা থেকে আমরা কতটুকু শিক্ষা নেই এটা আমাদের পরিবর্তন হওয়া উচিত আমাদের শিক্ষা নেওয়া উচিত নিজের আমলে পরিবর্তন করা উচিত যে না আমি আজকে গতকাল আমি নামাজ খাজা করেছি আমি আজ থেকে নামাজ খাজা করব না গতকাল পর্যন্ত আমি হারাম দিয়ে আমার চোখকে বিবর রাখতাম হারাম কাজ সুন্নত ত্যাগ করা গুনাহার গুনাহ করে যাওয়া আজকে থেকে আমার মনের পরিবর্তন হওয়া উচিত আমি কোন পথে যাওয়ার সিদ্ধান্ত আজকে এখনই নেওয়া উচিত কেননা নিশ্বাসের কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাকে গ্রাস করতে পারে আর যখনই মৃত্যু আপনার সামনে চলে আসবে এরকম অহরহ বাদশাহের গঠন আমরা শুনি এসেছি যে মালাকোল মদ চলে এসেছে তাকে বলছে একটু তো দাঁড়াও আমি আমার সম্পদের একটু হিসাব করে নিই সম্পদগুলো একটু আমার ছেলে সন্তানের মধ্যে একটু বন্টন করে দিই আমি একটু ইবাদত করে নিই আমি একটু জিকির করে নিই আমি একটু শূন্যতার আমল করে নিই সে মালাকোল মদ বলে দিয়েছে এখন আর সময় নেই এখন আপনার সময় শেষ যা করার সময় ছিল গতকাল পর্যন্ত গত এক মিনিট আগে গত এক ঘন্টা আগে যত গত একদিন আগে আপনার সময় ছিল কিন্তু আজ এই মুহূর্তে আর সে সময় নেই গত বছর রমজান আমার সাথে অনেকে করেছিল কিন্তু আজ তারা নেই অনেক নজওয়ান তারা অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন রোগের কারণে তারা মারা গিয়েছে একটা নিয়ে কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই যার যত হায়াত সে ততদিনে বাঁচবে কিন্তু আমার হায়াত কতদিন রয়েছে আমি জানি না তাই সময় থাকতে জান্নাত জাহান্নাম কোন দরজা আমি কুলব কোন দরজা আমি কুলতে চাই এটা আমার হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমি কোন কাজ করব। আর আল্লাহ এর দয়া ছাড়া কোনো জান্নাতে যাওয়া সম্ভব না আর আমি গোনাহের পর গোনা করে যাচ্ছি আজ সে জাহান্নামে নামে চলে যায় আমার কি অবস্থা হবে যেমন কিতাবের মধ্যে আসছে একটি ঘটনা এরকমই রয়েছে জাহান্নামের নামের মধ্য থেকে এক ব্যক্তি সে ইয়াহান্নানো ইয়া বলে বলে সে চিৎকার করছে জাহান্নামের নামের গভীর আজাব গভীর স্থানের মধ্যে সে অবস্থানরত এটা দেখে জিব্রাইল আমিন আলাই ইসাদ হোসেন যখন এটা শুনলো তখন তিনি আল্লাহ তালার দরবারে সিজদাই পড়ে গেল আল্লাহ পাক বললে হেজাই তুমি সিজদাই কেন পড়ে গেলো তুমি ধারা ওঠো কি এমন কারণ তখন জিব্রাইল আমিন বলল হে আল্লাহ পাক এক ব্যক্তি জাহান নামের গভীর থেকে তোমাকে ইয়াহা নানো ইয়া নানো বলছে আল্লাহ পাক বললেন যাও তুমি তাকে নিয়ে আসো যখন গেল আনার জন্য জাহান যেই দারোয়ান হজরত মালিক তার ব্যাপারে যখন তাকে বললো যে এই ব্যক্তিকে আমাকে খুঁজে দাও এই ব্যক্তিকে আমাকে খুঁজে দাও যে ইয়া হান্নানো বলে গভীর থেকে সে চিৎকার করছে আল্লাহ আল্লাহ হজরত মালিক তিনি যাবেন ওইখানে ওই ব্যক্তিকে খুঁজার জন্য তাকে খুঁজে পাবে না তাকে খুঁজে পাবে না কেন খুঁজে পাবে না কারণ জাহার নামের যেই আগন্তক যে জাহান্নাম নাম জ্বলার জন্য যেই বস্তু যে মানুষগুলা জ্বলছে সেখানে যা অন্যান্য জলমা জ্বলার জন্য যে বস্তু রয়েছে সেগুলো আর মানুষগুলা সবাই এক হয়ে যাবে চিনা যাবে না যে কে মানুষ আর কে পাথর কোনো কিছু বোঝা যাবে না তখন হজরত মালিক তিনি ফিরে আসবে কারণ তিনি চিনতে পারছেন না কোনটা মানুষ কোনটা কি যাহা এত গভীরে এত আযাবে তারা আজাবে সে আগুনে জ্বলে পড়ে চাই হয়ে গিয়েছে এমন এক অবস্থা তখন ফিরে আসবে বলব আমি তাকে খুঁজে পাই নাই যে বেলা আমি ইসলাম আবার আল্লাহ পাকের দরবারে গেলেন গিয়ে বললেন হে আল্লাহ আবার সিজদায় পরিণত করে গেলেন আল্লাহ পাক বলেন তুমি দাঁড়াও তখন তাকে কুল আল্লাহ পাককে বললেন যে হে আল্লাহ পাক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আল্লাহ পাক বলে দিলেন তুমি তাকে জাহান নামের অমুক স্থানে অমুক কোনায় তাকে খুঁজে পাবা এই অবস্থার মধ্যে তখন হজরত মালিককে গিয়ে যখন বলল তখন তিনি গিয়ে দেখতে পেল অমুক একটা অবস্থার মধ্যে খুব খারাপ মারাত্মক অবস্থায় সে রয়েছে তখন তাকে নিয়ে আসা হলো এবং আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হলো যে বেল আমি আলাহ ইসলাম সিজদে পড়ে গেল এবং বললো তাকে মাফ করে দাও হে আল্লাহ যে তোমাকে ইয়া হান্নানো ইয়া মান্নানো বলে ডাকছে তোমার রহমতের দোহাই দিচ্ছে তখন আল্লাহ পাক তাকে উদ্দেশ্য করে বলবে হে আমার বান্দা তুমি যে জাহান নামে গিয়েছ কি কারণে তখন ওই ব্যক্তি বলবে এটা আমি আমার বাসায় কুলে বলছি আপনাদের সামনে তখন সে বলবে আমি আমার গুনাহের কারণে গিয়েছি যেটা আজকে আমাদের মন আমাদের মাইন্ডসেটের সাথে ওই ব্যক্তির ঘটনা মিলে যেতে পারে যার কারণে শেষে এসে এই ঘটনা আপনাদের সামনে বলা তখন ওই ব্যক্তি বলে আমি গুনাহের কারণে এসেছি তখন আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা আমি কি তোমার সময়ে আমি নবীরকে কি প্রেরণ করিনি আমি কি আমার বাণী আমার নবীর আসুলের মাধ্যমে তোমাদের কাছে কি পৌঁছাইনি তখন সে বলবে হে আমার রপ্তাল আমি পেয়েছি আমি আমার নবীর বাণী শুনেছি তোমার বাণী আমি শুনেছি এরপরেও আমি গুনাহের কাজ করেছি যার কারণে আজ আমার এই অবস্থা তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আমি তোমার রহমতের দোহাই দিচ্ছি তোমার রহমতের দিকে তাকিয়ে আমি তোমার কাছে দোয়া চাচ্ছি মালিক তুমি আমাকে কমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা দয়ার সাগরে আল্লাহ তাকে বলবেন আমি তোমাকে আমার রহমতের আমার দয়া তোমাকে আমি মাফ করে দিলাম ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে কি আমাদের কাছে আমার মালিকের আমার রক্ত আলাল কোরআন কারিমের বাণী হে ইমানদারগণ তোমরা এই কাজ করো না হে মানদারগণ তোমরা সুদ কেও না তোমরা হারাম কাজ করো না তোমার চোখ দিয়ে হারাম দেখো না তোমরা গুনাহের কাজ করিও না তোমরা গান বাসনা শুনিও না এরকম গুনাহের ব্যাপারে বার্তা কি আমাদের কাছে আসেনি ওই ব্যক্তির মতো ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল আমার মালিক প্রশ্ন করেছে তখন সে বলছে মালিক এসেছিল যার কারণে সে জাহান নামে ছিল যেই জাহান নামের মতো যখন জাহান্নামের নামের দারোয়ান হজরত মালিক তিনি কুঁচতে গিয়েছে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সে জাহান নামের মধ্যে জাহান্নামের নামের আজাবের কারণে সে পাতর মানুষ জলে পুরো সব এক অবস্থা আপনি কি জানেন যারা বে ইমান দ্বারা তারা তো একেবারে আবাদুল জাহান নাম যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে এরপরও একটা বিষয় এটাও থেকে যায় আপনি গুনাহের কাজ করছেন আপনার গুনাহের কারণে জাহান নামের রাজা ভোগ করতে হবে আর সে জাহান্নামে যদি আমাকে আমার সামান্য গুনাহের কারণে দেওয়া হয় আমার কি অবস্থা হবে তাই মাদানের ছেলে দর্শ আজকে আমাদের উপর আল্লাহ পাকের বাণী আমাদের কাছে পৌঁছেছে আমার নবীর বাণী পৌঁছেছে যেটা আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলেছিল তোমার কাছে কি তোমার সময়কে আমি নবীর রাসুলকে কি প্রেরণ করি নিই তোমার সময়ে কি নবী রাসুলকে আমি পাঠাই পাঠিয়েছি কিন্তু এরপরও আমরা এটাকে গ্রহণ করছি না আমার নবীর সুনতকে আমরা আপন করে নিচ্ছি না আল্লাহ পাখের আজাবকে আমরা জানি শুনে এরপর আমল করছি না তাই সিদ্ধান্ত মনের পরিবর্তন আমাদের করা উচিত আমি কোন পথে যাব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই আমাদেরকে শিক্ষা দিচ্ছে সময় থাকতে সুযোগ থাকতে আমি যেই অবস্থার মধ্যে রয়েছি আমি আল্লাহ ও তার রসুলের পথে ফিরে আসি আল্লাহ রসুলের সুনতকে আমি আপন করে নিই তাহলে দেখবেন আমার দুনিয়াও সুন্দর হবে আমার আকিরাতও সুন্দর হবে এবং সুন্দর করার জন্য সুন্দর বানানোর জন্য জাহান্নামের বয় আল্লাহর বয় নিজের অন্তরায় স্থাপন করার জন্য আজকে দাওয়াত সাহেবের বিভিন্ন মাধ্যম আমাদেরকে দিয়ে দিয়েছে মাদানের চ্যানেল দেখে অনেকে সাপ্তাহিক শূন্যত পড়ে জিতের প্রতি বৃহস্পতিবারে এসার নামাজের পর হয়ে থাকে আপনি এখানে আসুন আপনি মাদানি কাফালায় সফর করুন তিন দিনের আপনি আমাদের রমজানের মধ্যে আলহামদ তিরিশ দিনের এতে কাফ চলমান রয়েছে আপনি দশ দিনের এতে কাফের মধ্যে চলে আসুন আপনি এই এত ঘরের মধ্যে আসার বরকত ইনশাল্লাহ দেখবেন আপনার মনে পরিবর্তন চলে আসবে আপনার অন্তরে এটা অনুভূতিও আসবে যে আসলে জাহান্নাম কেমন ভয়ানক আর জান্নাত কত নেয়ামত রয়েছে তো আসুন নিজের সময় দিন নিজের ইলমে দিন অর্জন করুন এবং নিজের দাওয়াত ইসলামীকে সময় দিন দেখবেন এই দাওয়াত ইসলামীকে সময় দেওয়া আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো একটি রাস্তা আপনাকে তৈরি করে দিবে আপনাকে ভালো পরিবেশ নেক আমলের পরিবেশ আপনাকে সৃষ্টি করে দিবে আলহামদুলিল্লাহ আমির আলস মৌলানা মোহাম্মদ লিয়াস আত্ম কাদের এই জন্য আমাদেরকে এটা নেকের দাওয়াত দিচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে রিসালা কিতাবের মাধ্যমে পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যা শুনেছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তার উপর নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকে হাসিল করার তৌফিক নসিব করুক আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাহ তালা আলিহু আলী ওসাল্লাম দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লো আলাল হাবিব সাল্লাহ তা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলী ওসাল্লাম সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার